নমস্কার বন্ধুরা গল্প কথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জ্যোৎস্না পুজো উপন্যাসের আজকে শুরু করব দ্বিতীয় পর্ব উপন্যাসটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথম পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা পেয়ে যাবেন শুরু করছি দ্বিতীয় পর্ব কফি থেকে সামনে দিয়ে চলে যাচ্ছিল হকার মেয়েটি দাঁড় করায় কুশলকে জিজ্ঞেস করে চা না কফি চা আমিও তাই নাম একটা স্থির করা ছিল বলে মেয়েটা পরিচিতর গণ্ডির মধ্যে এসে গিয়েছিল এখন ফের দূরের মানুষ হয়ে গিয়েছে কেমন যেন একলা একলা লাগছে কুশলের গরম দুধ জলে টি ব্যাগ ফেলে দুটো কাপ দুজনকে এগিয়ে দেয় চাওয়ালা দাম মেটায় মেয়েটা চায় চুমুক দিয়ে মেয়েটি বলে জানি আপনার মাথায় এখন কি চলছে কুশল চা খেতে খেতে সব প্রশ্ন দৃষ্টিতে তাকায় মেয়েটি বলতে থাকে আমার সম্বন্ধে আপনার এখন দুটো ধারণা হয়েছে বুঝতে পারছে না কোনটা ঠিক এক নম্বর হচ্ছে আমি কোনো মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে আসা রোগী দুই আমি আন্ডারওয়ার্ল্ডের কোনো র্যাকেটে কাজ করি বেআইনি কোনো কিছু পাচার করছি তাই পিছড়ের লোক লেগেছিল দুটো সম্ভাবনার কোনোটাই মাথায় আসেনি কুশলের আসার মতো জোরালো কোনো লক্ষণও দেখা যায়নি তবে মেয়েটার মধ্যে যে বড় সড় একটা গোলমাল আছে এটা সহজেই উপলব্ধি করা যায় গণ্ডগোলটা ঠিক কি জানার ইচ্ছে হয় না কুশলের আর ঘণ্টাখানিক পর তোর দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে চা খাওয়া হয়ে গিয়েছে কুশলের কাগজের কাপ সিটের নিচে রেখে দেয় ফোন বেজে ওঠে মেয়েটার জনপ্রিয় বাংলা গানের রিংটোন ফোন কানে নিয়ে উঠে যায় নীলা অথবা বসুধা বাবাকে ফোন করার কথা মনে পড়ে কুশলের অনেকক্ষণ সকাল হয়েছে আবার বাবা আগে করে বসবে বাড়ির নম্বরে কল করে কুশল দুবার রিং হতেই ফোন তুলল বাবা এখন কোথায় এই আর কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি ঢুকব রাতে ভালো ঘুম হয়েছে হয়েছে মালবাজার এলেই লাগেজ গুছিয়ে নিও আচ্ছা বলেই লাইন কাটে কুশল ফোন সেট পাঞ্জাবির পকেটে ঢোকাতে গিয়ে দেখে মেয়েটা সিটে বসে তার মুখের দিকে তাকিয়ে আছে দিদিমণির ঢঙে জিজ্ঞেস করে সিঙ্গেল চাইল্ড আন্দাজ করা এমন কিছু কঠিন নয় এক বয়স্ক ছেলের বাড়ি থেকে এত যখন ফোন আসছে উত্তরে ছোট করে ঘাড় হেলায় কুশল মেয়েটা বলে ওঠে সো সুইট ফের ফুরু কুচকে কুশল অবাক গলায় বলে মানে সুইট কিসের মেয়েটি বলে আপনার মাথা নাড়াটা একমাত্র সন্তান হওয়াটা যেন আপনারই অপরাধ উপযুক্ত একটা জবাব হাতড়াতে থাকে কুশল মেয়েটা হাসছে খুব খুশি হয়েছে কুশলকে বোকা বানাতে পেরে লাগস কথাও খুঁজে পায়ন কুশল কিন্তু অসময় বেজে ওঠে ফোন এখন আবার কি করল ফের বাবা ফোন কানে দিয়ে কুশল বলে বলো ও প্রান্ত থেকে বাবা বলে মনে করে ও বাড়ির জন্য মিষ্টি নিও কিন্তু অসুখের বাড়িতে মিষ্টি নিয়ে যাব জড়িত স্বরে বলে কুশল বাবা বলে সবাই তো আর রোগে পড়ে নেই এতদিন পরে যাচ্ছ ফল মিষ্টি নিয়ে যাবে আর যেমন বলেছিলাম বিনোদকে একটু সুস্থ মনে হলে একদিন বাজারে গিয়ে বাড়ির বাকি কথা চাপা পড়ে গেল মেয়েটির উচ্ছ্বাসে জানলার ওপর ঝুঁকে সে চেঁচিয়ে উঠেছে ওয়াও আমেজিং আবার দেখা যাচ্ছে একদম ক্লিয়ার আচ্ছা ঠিক আছে রাখছি বলে ফোনটা কেটে দেয় কুশল গলা নিশ্চয় শুনতে পেল বাবা আওয়াজ শুনে বুঝতে অসুবিধা হয়নি লেডি কো প্যাসেঞ্জার খুব কাছেই আছে কি ভাবলো কি জানে কপালে বিরক্তির ভাজ নিয়ে বসে থাকে কুশল কানে আসে মেয়েটির গলা সরি ঘাড় ফেরায় কুশল মেয়েটির মুখে কাচুমাচু ভাব বলে কাঞ্চনজঙ্ঘা আবার দেখতে পেয়ে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি চেঁচিয়ে ফেললাম ডিস্টার্ব করলাম আপনাকে ইটস অল রাইট বলে ফোন পকেটে ঢোকায় কুশল আপনার কেউ অসুস্থ তাকে দেখতে যাচ্ছেন ঘাড় নেড়ে সায় জানায় কুশল মুখে বলে আমার বড় মামা একটু চুপ থেকে মেয়েটি বলে আই এম রিয়েলি ফিলিং গিলটি আপনার রিলেটিভ অসুস্থ টেনশনে আছেন আপনি সেই থেকেই আর কি মেরে যাচ্ছি এই প্রথম মেয়েটির মুখে বিষাদ লক্ষ্য করল কুশল পরিস্থিতি হালকা করতে কুশল বলে সেরকম টেনশনের কিছু নয় মামার বয়স হয়েছে শরীর ভালো যাচ্ছে না তাই দেখতে যাচ্ছি ট্রেনের গতি কমে এলো শিলিগুড়ি জাংশানে ঢুকছে মেয়েটির অস্বস্তি খানিকটা কেটেছে বলে আপনার রিংটোনটা অদ্ভুত মেমোরি কার্ডে লোড করা আছে গানটা আছে শোনাবেন প্লিজ কুশল ফোন সেটে ইয়ারফোনের কার্ডটা জুড়ে গানটা সার্চ করে প্লে অপশান দেয় মোবাইলটা মেয়েটির হাতে দিয়ে সিটের নিচে রাখা ব্যাগের চেন খুলে পেস্ট ব্রাশ বের করে কাঁধে টাওয়েল নিয়ে টয়লেটের দিকে পা বাড়ায় ফ্রেশ হয়ে ফিরে এসে কুশল দেখে মেয়েটি তখনও কানে ফোন খুঁজে গান শুনছে টয়লেটে ঢুকে কুশল নিজেকে একবার প্রশ্ন করেছিল মেয়েটিকে হঠাৎ কেন আমি বিশ্বাস করতে শুরু করলাম ফোন পার্স লাগেজ সবই তো রয়ে গেল ওর হেফাজতে সত্যি মিথ্যে হোক পরিচয় হিসেবে একটা নাম তবু সম্বল ছিল এখন তাও নেই মেয়েটি কি কি কারণে বিশ্বাস অর্জন করে ফেলল নাকি সে নিজেই চাইছে ওকে বিশ্বাস করতে অবদ্ধ রয়ে গেল কুশলের কাছে কুশলকে দেখে ইয়ারফোন খোলে মেয়েটি নিচের ঠোঁট উল্টে ভ্রুভঙ্গিসহ বলে দারুণ গান কোনটা শুনছিলেন বাড়তে বসে জানতে চাই কুশল আপনি যে গানটা দিয়ে গিয়েছিলেন ওটা তো মিনিট দশকের গান আমার ফিরতে কুড়ি মিনিটের ওপর লাগলো ওটাই শুনছিলাম ঘুরিয়ে ফিরিয়ে কোথা থেকে পেলেন এত পুরনো গান গায়িকা দুজনের নাম কি আমার এক বন্ধুর কাছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের প্রচুর স্টক আছে ওর থেকে নিয়েছি ঠুংরি একসঙ্গে গিয়েছেন নির্মলা দেবী আর লক্ষ্মীশঙ্কর এদের নাম আমি কখনো শুনিনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল সোনার ঝোঁক থাকলে শুনতেন সেবক স্টেশন পার করে গেল ট্রেন এখানে স্টপেজ নেই জানলার বাইরে বন জঙ্গলের রাজ্য শুরু হয়েছে এবার অনেক নদী চা বাগান দেখা দেবে এই পথে ছোটবেলায় এই পথে যাওয়ার দারুণ একটা স্মৃতি রয়ে গিয়েছে কুশলের মনে গানটা এত ভালো লাগলো কেন বলুন তো এখনও বেজে যাচ্ছে কানে সুরের জন্যে কি জানতে চাইল মেয়েটি কুশল বলে হতে পারে কাচের জানলা ভেদ করে চলন্ত ট্রেনের করিডর ছুঁয়েছে রোদ গোটা কামরায় পাঁচ ছজনের বেশি প্যাসেঞ্জার বোধহয় নেই দূর থেকে ভেসে আসছে দু একটা কথা শিলিগুড়িতেও অনেক লোক নেমে গিয়েছে ফের নীলা বলে গানটা আপনার কেন ভালো লাগে কি জানি বলে প্রশ্ন এরায় কুশল গানটা ভালো লাগার পিছনে নিজের অনুভূতিগুলো বলতেই পারত সেসব একেবারেই ব্যক্তিগত অনুভব কি দরকার মেয়েটার সঙ্গে শেয়ার করার আর হয়তো কোনোদিন দেখাও হবে না ঠুংরিটা যে মেয়েটিকে বেশ অন্যমনস্ক করে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই কেমন যেন চুপ মেরে গিয়েছে লাগেজ থেকে টয়লেট কি ট্রেস নিয়ে প্যাসেজ ধরে সে এগিয়ে গেল কুশল বার্থ থেকে নেমে দাঁড়ায় ড্রেস চেঞ্জ করে নিতে হবে মালবাজার আসতে বেশি দেরি নেই তার এক ঘন্টা পরেই দলগাঁও মানে বীরপাড়া এদিকে খিদেও পেয়েছে বেশ গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ ডিনার সেরে ট্রেন ধরেছিল বারো ঘন্টা পেরিয়ে গিয়েছে পেটে চা ছাড়া কিছু পড়েনি বড়লোকের কামড়া বলে ছোলা মুড়ির হকার আসছে না এই ট্রেনে প্যান্ট্রি কারও নেই স্টেশন থেকে রেল ক্যান্টিনের লোক যদি ব্রেকফাস্ট প্যাক নিয়ে আসে তবেই বাঁচোয়া বাড়ি থেকে বেরোনোর আগে বাবা একবার জিজ্ঞেস করেছিল সঙ্গে বিস্কিট স্ন্যাক্সের প্যাকেট কিছু নিয়েছে কিনা কুশল ভেবেছিল প্ল্যাটফর্মে এসে কিনে নেবে ভুলে গিয়েছে কিনতে এখানে স্পষ্ট হয় মায়ের অভাব বাবা যতই খেয়াল রাখুক ছেলের উপর এই ফাঁকটা ভরাট হবে না মা থাকলে অবশ্যই আগে থেকে স্ন্যাক্সের প্যাকেট ঢুকিয়ে দিত ব্যাগে মায়েদের স্বাভাবিক প্রবৃত্তি এটা বাবারা কখনোই মায়ের সম্পূর্ণ রোল প্লে করতে পারে না তবে এসবে অভ্যস্ত হয়ে গিয়েছে কুশল মা মারা যাওয়ার পর কতবার চুল আশরাতে ভুলে গিয়ে স্কুলে গিয়েছে তার ইয়ত্তা নেই তাড়াহুড়ো করে ড্রেস করেছে গাড়ি করে অফিস যাওয়ার পথে বাবা কুশলকে ড্রপ করেছে স্কুলে খেয়ালই করেনি ছেলের চুল আঁচড়ানো নেই হাসাহাসি করেছে বন্ধুরা বকেছেন টিচার মনের চোখে কুশল যখন নিজে স্কুলবেলাটা দেখে এক দঙ্গল ছাত্রের মধ্যে একলা হয়ে যাওয়া কিশোরটিকে দেখতে পায় সমস্ত স্বাচ্ছন্দ্য সত্ত্বেও রুখ সুখ তার চেহারা যেন মালি স্কুলে সব চারাগাছের গাছের গোড়ায় জল দিলেও ভুলে গিয়েছে তার বেলায় ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ভেজ নন ডাক শুনে ঘাড় ফেরায় কুশল রেল ক্যান্টিনের লোক ট্রে হাতে করে ডাক হেঁটে আসছে প্রায় শূন্য কামরায় ডাকটাকে মনে হচ্ছে কল্পনার জগৎ থেকে আসা ড্রেস চেঞ্জ করে নিয়েছে কুশল সার্ভিস বয় কাছে আসতে প্রথমে একটা ননভেজ চায় মুহূর্তে আরও একটা ভেজ দিতে বলে মেয়েটিও খালি পেটে আছে ওর সামনে বসে খেতে অস্বস্তি হবে কুশলের ফয়েল পেকে মোড়া দুটো বাক্স রেখে টাকা নিয়ে চলে যাচ্ছে বয় কুশল জিজ্ঞেস করে গো চা আসবে তো অনেকক্ষণ ধরে তো কারোরই দেখা নেই আসবে আমার পেছনেই আসছে বলে এগিয়ে গেল রেল সার্ভিসের লোক ননভেজ ফয়েলটা তুলতে গিয়েও তোলে না কুশল কে জানে মেয়েটি কোনটা খাবে স্নান সুগন্ধ ভেসে আসে কাছে ফিরে এসেছে মেয়েটি ফয়েলের দিকে তাকিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলে ইউ ওয়াজ সো কম্প্যাশনেট খানিক আগেই ভাবছিলাম নীলার ভীষণ খিদে পেয়েছে ব্যাগে শুধুই বিস্কিটের প্যাকেট জলও চেয়ে খেতে হবে সঙ্গে ছেলেটার থেকে তাছাড়া খিদের মুখে শুকনো বিস্কিট কথার গাড়ি থামাতে কুশল বলে ওঠে ভেজ না ননভেজ দু রকমে নিয়েছি কোনটা খাবেন হাসি মুখে বাড়তে এসে বসল মেয়েটি হাতের জামা কাপড় পেস্ট ব্রাশ রুক ঢোকাতে ঢোকাতে বলল দুটো মিলিয়ে মিশিয়েই খাই চলুন ফয়েল দুটো খুলতে থাকে কুশল মেয়েটির গন্তব্য বোধহয় এসে গেল কাছাকাছি নামবে নাইট ড্রেস চেঞ্জ করে নিয়েছে পরনে গত সন্ধ্যের পোশাক ব্যাগে জিনিসপত্র ঢুকিয়ে বার্থে পা গুটিয়ে বসল মেয়েটি বলল নীলা কত ইনোসেন্ট ফ্রেন্ডলি দেখুন অচেনা কো প্যাসেঞ্জারের সঙ্গে বিনা দ্বিধায় খাবার ভাগাভাগি করে খেতে বসে গেল কিছু মেশানো থাকতে পারে খাবারে ট্রেনে হামেশাই এরকম হচ্ছে যাত্রীকে বেহুশ করে সর্বস্ব লুট যথেষ্ট অপমান বোধ করে কুশল কথাটা হজম করতে সময় লাগে ভালো করতে গিয়ে ভুল ভাল কমেন্ট শুনতে হলো একটু ভেবেই অবশ্য উপযুক্ত জবাব পেয়ে যায় আমি যদি বলি নীলাকে বাইরে থেকে যতটা সহজ সরল মনে হয় তেমনটা সে নয় নীলা বুদ্ধি করেই খাবার ভাগ করে খেতে চেয়েছে যাতে দুর্বৃত্তকেও মাদক মেশানো খাবার খেতে হয় মুখে ব্রেড স্লাইস পরে নিয়েছে মেয়েটি খাবার চিবোতে চিবতেই বলে আপনি তো খুবই ইন্টেলিজেন্ট নীলা কিন্তু এত ভেবে কিছু বলেনি তার বিশ্লেষণ করার ক্ষমতা অত্যন্ত সীমিত সে বুদ্ধিমতির ভান করে মাত্র খেতে শুরু করেছে কুশল খেতে খেতেই বলে নীলা তো একটা ফ্যান্টাসির জগতে থাকে বলেই মনে হচ্ছে রাতের দুই হামলাবাজ কি ওই ফ্যান্টাসির পার্ট লোক দুটো হঠাৎ ধাওয়া করে ছেড়ে সকালবেলা নেমে যাওয়াটা কেমন জানি অ্যাবসার্ড লাগছে মেয়েটির মুখটা একটু সিরিয়াস হলো বলল পুরোটা কল্পনা নয় অনেকটাই সত্যি আপনার সাহায্য না পেলে যথেষ্ট সমস্যায় পড়তাম জেনারেলি আপনার মতো বুদ্ধিমানরা এতটা উদারমনস্ক হন না তাদের মাথায় হাজারটা প্রশ্ন ঘরে সবসময় খাবারের দিকে চোখ রেখে নিরাসক্ত অভিব্যক্তিতে কুশল বলে আমি কিন্তু ব্রেকফাস্টে কমপ্লিমেন্ট আদায়ের কোনো মাদক মেশাই নি হেসে ফেলে মেয়েটি শিশুর মতো অমলিন হাসি আপনি ইচ্ছা করে একটু ক্যাবলা সেজে থাকেন তাই না মেয়েদের ইমপ্রেস করার এটাও একটা রাস্তা বেশিরভাগ ছেলেই বোকার মতো মেয়েদের সামনে নিজেকে স্মার্ট দেখাতে চায় বোকামেটা সহজেই ধরতে পারে মেয়েরা খাওয়া থেমে গিয়েছে কুশলের অবাক হয়ে জানতে চায় হঠাৎ ইমপ্রেস করার কথা উঠছে কেন মেয়েটি বলতে থাকে কাল যখন বানিয়ে বানিয়ে আপনার মায়ের সঙ্গে আমার ফোনের কনভারসেশনটা বলছিলাম এক জায়গায় বললাম আমি মাসিমাকে বলেছি কুশল বুঝি আমার নাম আপনার কাছে করেনি ও কিন্তু বলেছিল করেছে একদিন আলাপ করাতে নিয়ে যাবে বাড়িতে এ কথাও বলে রেখেছে বলার পর আমি আপনাকে জিজ্ঞেস করি কি ঠিক বলেছি না আপনি সম্ভবত আমার কথাগুলো শুনছিলেন না উত্তর দেওয়ার ভদ্রতা করতে গিয়ে বলে উঠলেন হ্যাঁ ঠিকই তো আমি তখন হাসি চাপতে ব্যস্ত দেখি মোনালিসাও হাসছে এখন আক্ষেপ হচ্ছে কুশলের কথাগুলো মন দিয়ে শোনা উচিত ছিল বোকা বনেছে খুব দোষ হচ্ছে এই মেয়েটির ইসে থেকে এমন বকবক শুরু করে দিয়েছিল ভেজ কাটলেটের শেষ টুকরোটা মুখে পুরে খাওয়া শেষ করলো মেয়েটা রুকসাকের পকেট থেকে কাগজের ন্যাপকিন বের করে একটা এগিয়ে দিল কুশলের দিকে অন্য একটা দিয়ে নিজের মুখ হাত মুছতে থাকল তারপর বলল আপনার ওই অন্যমনস্কতা দেখেই মোনালিসা আজ করেছে আমাদের মধ্যে বন্ডিংটা সলিড নয় অনেক ফাঁক ফোর আছে সেই কারণেই শেষ পর্যন্ত আপনার প্রতি ইন্টারেস্ট দেখিয়ে গিয়েছে মেয়েটা এ কথার প্রতিক্রিয়া হয় না কুশলের মনে সামনে বসে থাকা মেয়েটি যে কি পরিমাণ তার আর একটা প্রমাণ পায় কুশলেরও খাওয়া শেষ চাওয়ালা এখনো এলো না ন্যাপকিনে মুখ মুছে ফয়েল প্যাকে রাখে কুশল মেয়েটা সবকটা প্যাকেট তুলে নিয়ে সিটের নিচে চালান করে তারপর নিজের মোবাইলটা বের করে বলে মোনালিসার নম্বরটা নিয়ে নিন পরে ভুলে যাব আপনিও লজ্জায় চাইতে পারবেন না মেয়েটার খ্যাপামিতে হেসে ফেলল কুশল এমন সময় চাওয়ালার ডাক শোনা যায় করিডরের ও প্রান্ত থেকে হেঁটে আসছে হাতের ইশারায় তাকে ডাকে কুশল মেয়েটা বলে হাসলেন যে বড়? উত্তরের বদলে ফের অল্প হাসে কুশল মিটি যেন নিজের ভুল বুঝতে পারে বলে ওঠে ও আমার তো একটা জিনিস জানাই হয়নি আপনার থেকে আপনি কি ম্যারেড বা কোনো স্টেডি রিলেশনশিপ আছে চা বিক্রেতা এসে দাঁড়িয়েছে ছোট একটা ব্রিজ পার হলো ট্রেনটা মাটির ভারে দুজনকে চা দিল লোকটা দাম মেটালো মেয়েটি ভারী চুমুক দিয়ে ফের কুশলকে বলে উত্তর পেলাম না কিন্তু চা খেতে খেতে কুশল বলে আপনার কি মনে হয় আমার আন্দাজ কোনো স্টেডি পার্টনার নেই আপনার থাকলে এতক্ষণে একটা দুটো ফোন আসত যে কটা কল এলো সবই গার্জিয়ানের আই থিঙ্ক ইউ আর দ্য মোস্ট এলিজেবল লাভার কুশল বলল আপনারও একটাই পাত্র কল এসেছিল সেটা অবশ্য কার বুঝতে পারিনি আমি টিভর্সি কথাটা যেন চেন টেনে ধরল দাঁড়িয়ে গেল ট্রেন আসলে থমকে গিয়েছে কুশলের মন ট্রেন নিজের মতোই চলছে অরণ্যভূমি চিরে পাশের বাড়ির অল্পনাদের কথা মনে পড়ে যাচ্ছে কুশলের ধুমধাম করে প্রেমিকের সঙ্গে বিয়ে হলো বাড়ির লোক তাপস্জাকে প্রথম দিকে মেনে নেয়নি আলপনাদের জেদের কাছে হার মানতে হয় বিয়ের এক বছরের মাথায় তাপসদা হঠাৎ বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল আলপনাদি ফিরে এলো বাপের বাড়িতে দিন পনেরো কুড়ি ভয়ঙ্কর রকমের ঘুম মেরে রইল কান্নাকাটি শোকবিলাপ কিচ্ছু নেই যেন একটা পাথরখণ্ড গায়ে মেঘের ছায়া নিয়ে সামান্য পরিধির মধ্যে ঘুরে বেড়াচ্ছে ধীরে ধীরে বদল শুরু হল আল্পনাদের সাজগোজ বাড়ল টুল কেটে ফেললো কাঁধ পর্যন্ত কপালে বিমানান বড় টিপ পরনে অদ্ভুত ধরনের জাঙ্ক জুয়েলারি ঝকমকে শাড়ি সালোয়ার কামিজ পয়েন্টেড হিলের জুতো মানে আগের সেই শান্ত স্নিগ্ধ আল্পনাদি আমূল বদলে গেল প্রচুর কথা বলতো লোকজনের সঙ্গে প্রগল্ভতার মধ্যে কেমন যেন একটা হ্যাংলামি কুশল তখন জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছে আলপনাদের বদল তার পড়াশোনায় বিঘ্ন ঘটাত অন্যমনস্ক হয়ে পড়ত বারে বারে আশঙ্কা হতো এই বুঝি আলপনাদের কোনো ক্ষতি হয়ে গেল যে হারে সস্তা করে ফেলেছে নিজেকে ঐশ্বর উত্তীর্ণ সময়কালে কুশলের কাছে আল্পনা দিয়েছিল নারীর সংজ্ঞা অদ্ভুত শ্রদ্ধা মিশ্রিত যৌন আকর্ষণ বোধ করত কুশল মুগ্ধতাটা নিশ্চয় টের পেত আল্পনা দি বয়সে বড় অভিজ্ঞতা অনেক কুশলকে কিন্তু কখনো প্রশ্রয় দেয়নি দিদির মতোই শাসনের বেড়া তুলে রাখত আচার ব্যবহার পরিবর্তিত হতেই সেই বেড়া সরিয়ে আল্পনাদি একবার হানা দিয়েছিল কুশলের নিজস্ব জগতে অদৃশ্য তাপ থেকে আগুন হয়ে জ্বলে উঠতে চেয়েছিল কুশলের দ্বিধা অপ্রতিভতায় আলপনাদির উদ্যম ব্যর্থ হয় এই ঘটনায় আলপনাদির প্রতি এতটুকু শ্রদ্ধা কমেনি কুশলের বুঝতে পেরেছিল আলপনাদের এই বদলে যাওয়াটা আসলে শোক থেকে বেরিয়ে আসার মরিয়া চেষ্টা ভাগ্যিস চিরঞ্জয়দা একইভাবে উপলব্ধি করতে পেরেছিল আলপনাদিকে চিরঞ্জয়দা লোকাল কমিটির সেক্রেটারি পার্টির হোল টাইমার পারিবারিক ব্যবসাতেও সাহায্য করে চিরঞ্জয়দা নিজে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল আলপনাদের বাড়ি মেয়ের ভাগ্য বিপর্যয়ে জেঠিমা জেঠুর বেসামাল অবস্থা চিরঞ্জয়দা তাদের কাছে চাঁদ হয়ে ধরা দিয়েছিল কুশলদের পাড়ায় ওই বিয়েটা অনেক দিন মনে রাখবে এলাকার লোক বিয়ের পর আবার আগের অবস্থায় ফিরে গেল আলপনাদি ছোট মার্জিত সাজ কুশলের সহযাত্রের এই যে প্রগল্ভতা তার নেপথ্যে হয়তো কাজ করছে সম্পর্ক বিচ্ছেদের বিষাদ যার থেকে বেরিয়ে আসতে চাইছে মেয়েটা ওর স্বামী নিশ্চয়ই মারা যায়নি তবু সম্পর্ক মরে যাওয়াটাও তো একটা বিরাট আঘাত তখন থেকে মুখ শুকনো করে কি ভাবছেন বলুন তো ডিভোর্স যেন বিশাল কোনো একটা দুঃখের ব্যাপার মেয়েটার কথার সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নাই কুশল সত্যিই একটু বেশি ভাবা হয়ে যাচ্ছিল বলে ওঠে না ডিভোর্স তো হতেই পারে জোর করে মানিয়ে চলা তার চেয়ে বেশি খারাপ রাইট ইউ আর ডিভোর্সের পর থেকে আমি জীবনটা অন্যরকমভাবে উপভোগ করছি নিজের অস্বস্তিটাকে আলাদা করে ডিফাইন করা যাচ্ছে আমি এখন পুরোপুরি বাবা মায়ের শাসনের আন্ডারে নেই শ্বশুরবাড়ির কর্তৃত্বের বাইরে তাই তো একা একা সাহস করে বন্ধুর কাছে বেড়াতে যাচ্ছি তথ্য জানার সুযোগ হাতছাড়া করে না কুশল জিজ্ঞেস করে বন্ধুর বাড়ি কোথায় আলিপুরদুয়ার ঠিক বাড়ি বলা চলে না চাকরি সূত্রে এখানে থাকে কলেজে পড়ায় এতক্ষণে জানা গেল মেয়েটা কোথায় নামবে ট্রেনটার ওটাই লাস্ট স্টপ কুশল বলে আমি দলগাঁও নেমে যাব এক ঘন্টা দশ পনেরো মিনিট পর আপনার স্টপ মাঝে হাসিমারায় গাড়ি দাঁড়াবে আপনি এই রুটে অনেকবার এসেছেন তাই না ছোটবেলায় প্রায়ই আসতাম এখন আর তেমন আসা হয় না জানলা থেকে ঘুরে মেয়েটা বলে ফেরার সময় এসিতে আসব না বাইরের দৃশ্য ভালো মতো দেখাই যাচ্ছে না কাচের জানলার জন্য অবশ্য তাতেও যা দেখেছি মন ভরে গিয়েছে আমার ট্রেনে বসে কাঞ্চনজঙ্ঘা দেখাতো রীতিমতো থ্রিলিং একটু থেমে মেয়েটা বলে হয়তো একা আছি বলেই সব সবকিছু এত ভালো লাগছে যেন বাড়তি পাও না চুপ করে গিয়েও কি একটা ভেবে নিয়ে মেয়েটা আবার বলে আমি তো ভাবছি ডিভোর্সের সুফল নিয়ে একটা বই লিখে ফেলব অবশ্যই সেটা মহিলাদের উদ্দেশ্যে বইয়ে সার কথা থাকবে প্রথমবার চেনে বুঝে ভুল বিয়ে করুন ডিভোর্সের পর ফিরে পান সম্পূর্ণ আমিকে বইটার নাম দেব ট্রেনের গতি কম ছিলই এখন একেবারে দাঁড়িয়ে গেল জানলা দিয়ে কুশল দেখে মালবাজার স্টেশনে থেমেছে ট্রেন এনজিপির পর থেকে এসির টু টায়ারে কেউ উঠছে না কামরা খালি করে ক্রমশ নেমে যাচ্ছে এখানেও নেমে গেল দুজন বইয়ের নাম এখনো খুঁজে পায়নি মেয়েটা ভেবে যাচ্ছে কুশল বলে এই ট্রিপে আপনার সব কিছু পাওনা হয়নি ক্ষতিও হয়েছে রকম কুশল বলল সোনার দুল হারালো যে মেয়েটি মিটিমিটি হাসছে নিখাদ দুষ্টুমির হাসি কুশলের বুঝতে অসুবিধা হয় না দুল হারানোর মধ্যেও কোনো মিথ্যে মিশে আছে আন্দাজ মিলে গেল বার্থের কোনায় পড়ে থাকা হ্যান্ডব্যাগটা তুলে নিয়ে চেন খুলে মুক্তর জোড়া দুল বের করলো মেয়েটি বদমাইশির হাসিটা এখন সারা মুখে ছড়িয়ে পড়েছে খানিক বিরক্তিসহ কুশাল বলে এর মানে কি ভেরি সিম্পল দুল না হারালে আমি তো আপনাকে ডেকে বলতে পারছিলাম না বিপদে পড়ে অ্যাক্টিং করছি কুশল কোনো উত্তর দেয় না বিপদ নিয়ে তার ঘোর সন্দেহ আছে সম্ভবত ওটাও বানানো তবে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে যে মেয়েটি এসব করছে না কুশল এতক্ষণ সেটা বুঝে গিয়েছে আলপনাদের উগ্র সাজের মতোই এই মেয়েটি রচনা করছে উচ্চকিত কল্পনার জগৎ অবাঞ্ছিত একাকিত্ব ভরাট করার জন্য দুজনের এই ভিন্ন ভিন্ন প্রয়াস বার্থ থেকে নেমে দাঁড়ালো কুশল মেয়েটিকে বলে আসুন আপনাকে একটা দারুণ দৃশ্য দেখাই এটাও আপনার উপরই পাওনা হবে উৎসাহিত হয় মেয়েটি কুশল এগিয়ে যায় ট্রেনের দরজার দিকে মেয়েটি তাকে অনুসরণ করে লক করা ছিল দরজা কুশল খুলে দিতেই গাছপালার সমেত দমকা হাওয়া ঢুকে এলো প্রায় রেললাইনের গা থেকেই শুরু হয়েছে দিগন্ত বিস্তৃত চা বাগান কচি পাতায় মোলায়ম রোদ পরে তৈরি হয়েছে অনন্য সুন্দর প্রাকৃতিক গালিচা বেশিক্ষণ তাকিয়ে থাকলে মন আপনি ভারহীন হয়ে যায় সত্যি অপূর্ব কুশলের পাশে দাঁড়িয়ে বলে ওঠে মেয়েটি কুশল বলল এখনও কিছুই দেখেননি মনকে প্রস্তুত রাখুন কি দেখতে চলেছেন আপনি কল্পনাও করতে পারবেন না মামা বাড়িতে যতবার আসা যাওয়া করেছি মালবাজার দলগাঁওয়ের মাঝের পথটুকু হা করে তাকিয়ে থেকেছি বাইরে ট্রেনের গতি এখানে বেশ কম রেললাইনে হাতি কাটা পড়ার জন্যই এই সতর্কতা চা বাগান শেষ হয়ে জঙ্গল শুরু হলো বড় বড় শাল সেগুন পাইন আরও সব নাম না জানা গাছ মেয়েটি উৎসুক হয়ে চেয়ে আছে জঙ্গলের দিকে ট্রেনের আওয়াজের ফলে এক গাছ থেকে অন্য গাছে উড়ে যাচ্ছে পাখি অদ্ভুত এক মগ্ন নৈশব্দের পাশ ঘেসে চলেছে কুশলরা এসে গেল সেই জায়গা কুশল বলে উঠল দেখুন দেখুন জঙ্গল শেষ হয়ে দেখা যাচ্ছে খাত তীর তীরে জলও আছে নদীতে নুড়ি পাথর ছাড়াও বেশ কিছু বড় বড় পাথর খণ্ড আছে ঘন জঙ্গল থেকে বেরিয়ে এসেছে নদীটা দূরে কুয়াশা মাখা ভুটান পাহাড় নদী চলেছে রেললাইনের পাশে পাশে আমেজিং মনে হচ্ছে কোনো মানুষের পা পড়েনি এখানে এক টুকরো স্বর্গ বলে উঠল মেয়েটি কুশল বলে ছোটবেলায় মায়ের সঙ্গে যখন মামাবাড়ি আসতাম ট্রেন এখানে পৌঁছলেই মা আমাকে দরজার কাছে নিয়ে যেত তখন ক্লাস টু কিংবা থ্রি মামাবাড়ি থেকে ফিরছি শেষ হতে চলেছে বিকেল দরজার কাছে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছি দেখি একটা হরিণ শিশু জঙ্গল থেকে বেরিয়ে থমকে গিয়ে ট্রেনের দিকে দেখছে এসেছিল হয়তো নদীতে জল খেতে বাস্তবে হরিণটার সঙ্গে আমার চোখাচোখি হয়েছিল কিনা মনে নেই অথচ আমি ইচ্ছে করলে হরিণটার চেয়ে থাকা দেখতে পাই তুলনাহীন সারল্য ওই দৃষ্টিতে ওই দৃশ্য আজও আমি ভুলতে পারি না নদীখাত অদৃশ্য হল জঙ্গলে সম্বিত ফিরল কুশলের একটু বেশি আবেগ দেখিয়ে ফেলল কি এত কথা বলা ঠিক হলো না মেয়েটি এখনও জঙ্গলের দিকে নিবিড়ভাবে তাকিয়ে আছে চলুন যাই আমার স্টেশন চলে এলো প্রায় লাগেজ নিয়ে আসি গেটে বার্তার দিকে এগিয়ে যায় কুশল মেয়েটি আরও কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে ফেরত আসে স্লিপার লাগেজে ঢুকিয়ে নিয়ে জুতো পরে নিয়েছে কুশল বার্থে ফিরে আসার পর থেকে মেয়েটি এখনও একটাও কথা বলেনি এতক্ষণ ধরে চুপচাপ বসে থাকাটা ওর আচরণের সঙ্গে মিলছে না কুশলেরই কেমন যেন অস্বস্তি হচ্ছে ট্রলি ব্যাগটা ফ্লোরে দাঁড় করিয়েছে কুশল ট্রেনের গতি কমলেই বার্থ ছেড়ে উঠে দাঁড়াবে আসন্ন নিসঙ্গতা বুঝি এখনই ছায়া ফেলেছে মেয়েটির উপর খারাপ লাগে কুশলের খানিক সৌজন্যবশত তাকে বলে আমার ফোন নাম্বার কি দিয়ে রাখবো আপনাকে এখনও তো বেশ কিছুটা পথ একা যাবেন আলিপুরদুয়ার জায়গাটাও আপনার কাছে নতুন যদি দরকার পড়ে ফোন করতে পারেন আমাকে মুহূর্তে মুড পাল্টে যায় মেয়েটির আগ্রহের সঙ্গে বলে হ্যাঁ দিন না প্লিজ আমি চাইলে খারাপ দেখায় বলে বলতে পারছিলাম না ট্রেনের গতি কমে এসেছে জানলার বাইরে দেখা যাচ্ছে জনপদ অন্য কথায় না গিয়ে কুশল নিজের ফোন নম্বরটা বলতে থাকে মেয়েটি নিজের মোবাইলে সেভ করে নেয় দলগাঁও প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন কিছু একটা বলতে যাচ্ছিল মেয়েটি ফোন বেজে ওঠে কুশলের বাবার কল হওয়ার সম্ভাবনা বেশি বার্থ থেকে নেমে ফোন সেট বের করে দেখে ঠিক তাই সুইচ টিপে ফোন কানে নেয় কুশল ট্রলি ব্যাঙ্গের হ্যান্ডেল ধরে এগোতে থাকে গেটের দিকে বাবাকে বলে পৌঁছে গিয়েছি নামছি ট্রেন থেকে ও প্রান্ত থেকে বাবা বলে মোটামুটি ঠিক সময়ই আছে আমি ভাবলাম বুঝি লেট হবে কাল যখন অত দেরি করে ছাড়লো রাতের দিকে ম্যানেজ করে নিয়েছে তোমাকে নিশ্চয়ই ও বাড়ির কেউ রিসিভ করতে আসবে দুম করে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেও না একটু অপেক্ষা করো অনেকদিন পর যাচ্ছ চেহারায় বদল এসেছে তোমার চিনতেও অসুবিধা হতে পারে ওদের ঠিক আছে ওয়েট করব। বলে ফোন কাটতে যাচ্ছিল কুশল বাবা বলে উঠল মোড়ে করে ফল মিষ্টি নিও আচ্ছা ফোন রাখার পর কুশলের খেয়াল হলো প্ল্যাটফর্মে নেমে পড়েছে সে ছেড়ে আসা কামরার দিকে তাকায় খোঁজে জানলাটা যার পাশে বসে আছে মেয়েটি নির্দিষ্ট করা সম্ভব নয় সব জালনার কাজ এখন কালো মুখ ঘুরিয়ে নেয় কুশল একটা খিচ থেকে গেল মনে সৌজন্যমূলক বিদায় সম্ভাষণ পাওনা ছিল মেয়েটির ছেলেকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা কবে যে কাটবে বাবার এমন সময় ফোনটা ট্রলি ব্যাগের হ্যান্ডেল ধরে এগোয় কুশল তার জন্য প্ল্যাটফর্মে কেউ অপেক্ষা করবে না জানি কাল যদি ট্রেনে ওঠার পর মামির কথা মতো একটা ফোন করে দিত অবশ্যই আসত কেউ একজন স্টেশনটা বেশ ঝকঝকে হয়েছে ওভারব্রিজটাও আগে দেখেনি কুশল ট্রেনটা বাসি বাজিয়ে ছেড়ে যাচ্ছে প্ল্যাটফর্ম কুশল আর একবার ঘুরে তাকায় যদি গেটে এসে দাঁড়ায় মেয়েটা এসি টু টায়ার কোচের দিকে খানিক্ষণ তাকিয়ে রইল কুশল গেটে তাকে দেখতে পেল না আবার মাঠ জঙ্গলের আওতায় চলে গেল ট্রেন স্টেশনের বাইরে সিমেন্ট ঢালা চত্বরে এসে দাঁড়িয়েছে কুশল আগে এত সাজানো বাঁধানো ছিল না স্টেশন বেড়াহীন দুটো প্ল্যাটফর্ম আর লাল রঙের ছোট্ট টিকিট ঘর চারপাশে তাকিয়ে পুরনো বীরপাড়ার সঙ্গে কোনো মিলই খুঁজে পাচ্ছে না অনেক পাকা বাড়ি দোকানপাট দেখা যাচ্ছে গাছপালা প্রায় দেখাই যাচ্ছে না সামনেই পরিষ্কার পিচঢালা রাস্তা চারটে রিক্সা ছিল স্টেশন চত্বরে একজন অলসভাবে রিক্সা নিয়ে এসে দাঁড়ায় সামনে এই আলস্যটাই একমাত্র চেনা লাগে কুশলের বীরপাড়ায় ঘড়ির কাটা খুব ধীরে ধীরে চলে ছোটবেলাতেই খেয়াল করেছে কুশল কোথায় যাবেন বাবু সুভাষপল্লি সান্নালবাড়ি বলার পর অপেক্ষা করতে হলো না কুশলকে রিক্সাওয়ালা কুশলের হাত থেকে ব্যাগটা নিয়ে তুলল পাদানিতে বলল উঠে পড়ুন অর্থাৎ বীরপাড়া পাল্টে গেলেও সান্নাল বাড়ির পপুলারিটি কমেনি রিক্সায় উঠে বসতেই কুশলের মোবাইলে একটা মেসেজ এলো জরুরি মেসেজ বড় একটা আসে না কুশলের বেশিরভাগই কোম্পানিগুলোর নানা অফার কাজের মধ্যে থাকাকালীন মেসেজগুলো তখনই দেখে না কুশল এখন দেখল মেয়েটি বেজায় ফাজিল এখনও মাথায় দুষ্টুমি কিলবিল করছে প্রথমে মোনালিসা বসু লিখে একটা মোবাইল নম্বর দিয়েছে তারপর লিখেছে এটা নেওয়ার জন্য নিজের নম্বর দেওয়ার কোনো দরকার ছিল না রাগ করার বদলে হাসি চলে এলো কুশলের মুখে মনে মনে বলল এই ধরনের মজা দুষ্টুমি ওর মধ্যে যত থাকে ততই ভালো দুঃখ কষ্ট সহজে গ্রাস করতে পারবে না রিকশা যত এগোচ্ছে পুরনো বীরপাড়াকে ফিরে পাচ্ছে কুশল অনেক কিছু বদলে গেলেও আগের একটা জল ছাপ রয়ে গিয়েছে এখন যে রাস্তা ধরে যাচ্ছে কুশল জানে আর একটু এগোলেই বাহাতি গলি পড়বে ওটাই মামাবাড়ি যাওয়ার রাস্তা সুভাষপল্লিতে অনেক আগেই চলে এসেছে রিক্সা ঢুকল গলিতে আগে এটা মাটির রাস্তা ছিল এখন ইট পাতা দুপাশে শাড়ি দিয়ে বাড়ি আগে ডানহাতি জায়গাটায় খোলা মাঠ ছিল ওটা তো মামাবাড়ির গেট দেখা যাচ্ছে কি যেন পিছন ফিরে সাইকেল মুচ্ছে। মাথায় গামছা গেটটা কাঠেরই আছে বাড়ির বাউন্ডারিতে এখন পাকা পাচিল বাঁশের বেড়া ছিল আগে ফের মেসেজের রিংটন বেজে উঠল মেয়েটা কি কোনো রিপ্লাই চাইছে নম্বরটা দেওয়াই ওকে ভুল হল এখন মাঝে মধ্যেই আর কি মেরে যাবে ফোন সেট বের করে মেসেজ বক্স খোলে কুশল লেখা আছে বাইরে দারুণ ল্যান্ডস্কেপ তবু নীলার মন খারাপ মিস করছে কুশলকে বাবু বাবুড়ি বলল রিক্সা চালক চটক ভাঙে কুশলের রিক্সা দাঁড়িয়েছে মামাবাড়ির গেটের সামনে গামছা মাথায় উবু হয়ে যে লোকটা সাইকেল পরিষ্কার করছিল ঘুরে সে উঠে দাঁড়ায় কুশল তো অবাক যার অসুস্থতার খবরে এতদূর ছুটে এলো সেই বড় দিব্যি শক্ত সামর্থ্য অবস্থায় সামনে দাঁড়িয়ে আছে ভাগ্নেকে দেখার এ ধরনের মিঠো কৌশলের কথা বাবা যদি জানতে পারে ভয়ঙ্কর রেগে যাবে মামাও সেটা জানে তাহলে কুশলের দৃষ্টিতে প্রশ্নের ভিড় উত্তরে বড় মামা গম্ভীরভাবে বলে ভিতরে আয় সব বলছি ফোনটা অনেকক্ষণ হাতে নিয়ে বসে রইল বসুধা মেসেজের রিপ্লাই এলো না ফোন হ্যান্ডব্যাগে ঢুকিয়ে ম্যাগাজিন তুলে নিল চোখের সামনে ছেলেটার উত্তরের জন্য সে যে খুব আকুল হয়ে বসেছিল তা নয় জার্নির মজার রেশটা ধরে রাখতে চাইছিল আরেকটু পরেই কুয়াশার মতো মন খারাপ ঘিরে ধরবে বসুধাকে অবস্থাটা চলছে বেশ কিছুদিন ধরে এর থেকে রেহাই পেতেই রত্নার কাছে যাচ্ছে বসুধা ব্যক্তিগতভাবে বসুধার সমস্যার বিশেষ কোনো সমাধান করতে পারবে না রত্না করার কথাও নয় বিষয়টা ওর হাতের বাইরে বসুধা যাচ্ছে রত্না আলিপুদুয়া থাকে বলে স্থানটাই এখানে প্রধান রত্নার সঙ্গ অবশ্য যথেষ্ট উপভোগ্য ওর সঙ্গে গভীর না হলেও একটা ভালো বন্ধুত্ব আছে বসুধার গভীর বন্ধুত্বটা ঠিক রকম হয় বসুধার জানা নেই টিনেজ রিলেশনে এরকম একটা ফিলিং আসে বটে একটু বড় হতেই মানুষ বুঝতে পারে সে কতটা একা সৌভাগ্যবশত তাকে কিছু ভালো মানুষ ঘিরে থাকতে পারে বসুধার কাছে রত্না সেরকমই একজন মনে মনে রত্নাকে শ্রদ্ধা করে বসুধা ভীষণ সাহসী মেয়ে রত্না দুজনের আলাপ হয়েছিল প্রেসিডেন্সিতে ভর্তি হওয়ার সময় রত্নার মধ্যে কোনো ধরনের দেখা নেপনা নেই প্রয়োজন মতো হাসি মজাতেও যোগ দিত কলেজের শুরুতে অল্প কদিনেই রত্নাকে ভালো লেগে গিয়েছিল বসুধার সেটা সম্ভবত বিপরীত স্বভাবের কারণে সম্পর্কটা একটু নিবিড় হতেই রত্না বসুধাকে জানিয়েছিল সে জীবনে বিয়ে করবে না অধ্যাপনা করবে একা থাকবে বসুধা বলতো আমি বাবা ওসব ঝক্কিতে নেই চাকরি যদি করতেই হয় কলকাতাতেই করব যাতায়াত করব বাড়ি থেকে শাসালো পাত্র পেলেই ঝুলে পড়ব ঘাড়ে দেশ বিদেশ যেখানে নিয়ে যেতে হয় যাব একা কিছুতেই থাকবো না ডোমজুর থেকে উজিয়ে কলেজে আসত রত্না এতটুকু ক্লান্ত দেখাতো না ওকে বসুধা পাইকপাড়া থেকে কলেজ স্ট্রিট আসতেই হাঁপিয়ে যেত রত্না বেশ কয়েকবার পাইকপাড়ার বাড়িতে গিয়েছে একবার সন্ধে উতরে গেলে বসুধার বাবা বলেছিল ট্যাক্সি করে পৌঁছে দেবে বাড়ি রাজি হয়নি রত্না রাত আটটার সময় বসুধাদের বাড়ি থেকে বেরিয়ে বাস পাল্টে পাল্টে ডোমজুর পৌঁছেছিল বহুবার বলা সত্ত্বেও রত্নাদের বাড়িতে যাওয়া হয়নি বসুধার আজ সত্যিকারের প্রয়োজন যখন পড়েছে ছুটতে হচ্ছে আলিপুরদুয়ারে নেট কোয়ালিফাই করার পর রত্নার কাছে প্রথমেই আলিপুরদুয়ার কলেজ থেকে অফার আসে বিনা দ্বিধায় কল অ্যাকসেপ্ট করে রত্না বসুধা নেট পরীক্ষায় বসেনি মাস্টার্সের পর বাবার বন্ধুর পাবলিশিং হাউসে ঢুকে গিয়েছে সাব এডিটিংয়ের কাজ মূলত টেক্সট বইয়ের পাবলিশার বছরের কয়েকটা মাস একটু চাপ থাকে বাকি সময় ফ্রি বন্ধুর মেয়ে বলে মালিক রঞ্জন কাকু বসুধাকে ভালোই প্রশ্রয় দেয় প্রায় খেলার ছলে চাকরিটা করে বসুধা গুরুগম্ভীর চাকরি করার ইচ্ছে কোনো দিনই ছিল না এক পাল স্টুডেন্টের সামনে গলার শিরা ফুলিয়ে শিক্ষাকতা তো নয়ই তাই কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষা দেয়নি সে রত্নাকে দূরের কলেজের চাকরিটা নিতে দেখে বেশ অবাক হয়েছিল কেন জানি বসুধার মনে হয়েছিল রত্নার পরিবারের নিশ্চয়ই কোনো অশান্তির পরিবেশ আছে সেই জন্যই মেয়েটা দূরে চলে যেতে চায় ওদের সংসার যথেষ্ট সচ্ছল অভাব মেটানোর তাগিদে প্রথমে যে চাকরি পাবে সেটাই নিতে হবে তেমন পরিস্থিতি নয় রত্নার বাবা প্রফেসর ছিলেন দুই দাদা সরকারি চাকরি করে তাহলে ও কেন আর কটা দিন অপেক্ষা করল না কলকাতার কাছাকাছি কোনো কলেজ থেকে অফারের জন্য কৌতূহল মেটাতে বসুধা একদিন ঘুরিয়ে রত্নাকে জিজ্ঞেস করে হ্যাঁ রে তোর কি এমন ঠেকা পড়েছে যে অত দূরে গিয়ে একা থেকে চাকরি করবি রত্না বলেছিল আমরা সবাই আসলে একা চেনা পরিমণ্ডলে থাকি বলে তেমন টের পাই না ওখানে গিয়ে থাকতে শুরু করলে আবার একটা চেনা জানার গন্ডি তৈরি হয়ে যাবে অতটা মোটেই যুক্তিযুক্ত মনে হয়নি বসুধার ছোট থেকে যে পরিচয় সূত্রে গেঁথে যায় মানুষ তার সঙ্গে ভিন্ন পরিবেশের নতুন বন্ধুমণ্ডলের কোনো তুলনাই চলে না বসুধার কথাও একবার মনে হয় হয়তো ভালোবাসার কোনো মানুষের থেকে দূরে চলে যেতে চাইছে রত্না অবশ্যই মানুষটি রত্নার প্রেমিক কোনো অলঙ্ঘনীয় কারণে ওদের প্রেম পরিণতি পাবে না মানুষটির বিবাহিত হওয়ার সম্ভাবনাই প্রবল অথবা নিকটাত্মীয় এইসব সাত পাঁচ ভেবে বসুদার সিদ্ধান্ত নেয় রত্না যেদিন কলেজে জয়েন করার জন্য আলিপুরদুয়ারের ট্রেন ধরবে সি অফ করতে যাবে সে আগে থেকে রত্নাকে কিছু জানাবে না বসুধা শিওর ছিল সেই দিন নিশ্চয়ই রত্নার প্রেমিক বিদায় জানাতে আসবে রত্নাকে হাতে নাতে ধরবে বসুধা জানতে চাইবে কেন এই মানুষটির কথা রত্না তাকে বলেনি বসুধা তো নিজের জীবনের সমস্ত কথাই বন্ধুকে বলেছে গোটাচারে খুচরো প্রেমের ঘটনাও আছে তার মধ্যে নির্দিষ্ট দিনে ট্রেন ছাড়ার আগে শিয়ালদা স্টেশনে পৌঁছেছিল বসুধা যাওয়ার তারিখ ট্রেনের সময় জেনে রেখেছিল গল্প করার ছলেই প্ল্যাটফর্মে বসুধাকে দেখে রত্না অবাক বলেছিল কিরে তুই কোনো রিলেটিভ যাচ্ছে নাকি এই ট্রেনে সি অফ করতে এসেছিস বসুধা বলেছিল না তোর জন্য এসেছি কথা শুনে বসুধাকে বুকে জড়িয়ে ধরেছিল রত্না বলেছিল তুই ভীষণ মিষ্টি মেরে আমার কপাল খুব ভালো তোর মতো একটা বন্ধু পেয়েছিলাম কলেজে বসুধার আসল উদ্দেশ্যটা রত্না জানল না ওর ভুল ভাঙায়নি বসুধা অবাক হয়ে দেখেছিল বাড়ির কোনো লোকও আসেনি রত্নাকে বিদায় জানাতে বসুধা জিজ্ঞেসও করে হ্যাঁ বাড়ির কাউকে দেখছি না রত্না বলেছিল আসতে চেয়েছিল আমি বারণ করেছি ট্রেনে তুলে দেওয়ার মতো কচি খুকি তোর আমি নই সঙ্গে ফোন আছে আর কি চাই ট্রেন ছাড়ার খানিক আগে হন্তদন্ত হয়ে এসেছিল রত্নার বর্দা বলো সব ঠিকঠাক আছে তো রিজার্ভেশনের লিস্টের নাম দেখে নিয়েছিস ট্রেন রাইট টাইমে ছাড়বে এনকোয়ারিতে জেনে এলাম খানিকটা ধমকেশ্বরে রত্না বলেছিল তুমি আবার কাজ ফেলে আসতে গেলে কেন খামোখা দৌড়ঝাঁপ করার কোনো মানে হয় তোমাদের বারণ করেছিলাম না আসতে পরক্ষণেই উৎসাহ নিভে গিয়েছিল রত্নার দাদার অপরাধী গলায় বলেছিল অফিসের কাজে এদিকে আসতে হয়েছিল ঘড়ি দেখলাম এখনো ট্রেন ছাড়ার সময় হয়নি ভাবলুম একটু খুঁড়েই যাই স্পষ্ট বোঝা যাচ্ছিল কথাগুলো অজুহাত উদ্বেগ এবং স্নেহের টানেই চলে এসেছে দাদা বাকি সময়টুকু বোনের সামনে চুপচাপ রইল রত্না উঠে গিয়েছিল ট্রেনে কারোর অপেক্ষায় ওকে উসখুস করতে দেখা যায়নি পথ চেয়ে থাকার কোনো লক্ষণ ফুটে ওঠেনি ওর চেহারায় ওর সদম্ভ একক যাত্রার দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়েছিল বসুধা মেয়েটা এত মনের জোর পেল কোথা থেকে রত্নার কাছে যাওয়ার পেছনে আলিপুরদুয়ার জায়গাটা যেমন একটা কারণ একই সঙ্গে বসুধা দেখতে চায় একা কতটা দাপটে বাঁচছে মেয়েটা রত্নার থেকে একা থাকার সাহস ধার নেবে বসুধা ট্রেনের স্পিড একেবারেই কমে এলো দাঁড়াবে মনে হচ্ছে জানলায় চোখ রাখে বসুধা প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন স্টেশনের নাম হাসিমারা কুশল বলেছিল এর আলিপুরদুয়ার ভারী অদ্ভুত ছেলে কুশল চব্বিশ বছরের জীবনে বসুধার সঙ্গে বহু ছেলের আলাপ হয়েছে বেশ কয়েকজনের সঙ্গে কিছুদিন স্থায়ী হয়েছে সম্পর্ক কুশল সকলের চেয়ে আলাদা একেবারে অন্যরকম একই সঙ্গে আত্মমগ্ন এবং সজাগ নিজেকে জাহির করার বিন্দুমাত্র প্রয়াস নেই বসুধার প্রতি লক্ষ্য রেখেছে আবার ছোটবেলায় দেখা হরিণ শিশুটির কথাও ভোলেনি বন্ধুর মতো ডেকে নিয়েছিল বসুধাকেও ক ঘণ্টারি বা আলাপ নাম নিয়েই সে তখনও ধোয়াশায় আছে তবু আহ্বানে কোনো সংশয় ছিল না কিন্তু এত বড় ছেলের বাড়ি থেকে খালি ফোন আসে কেন বেচারার সঙ্গে অনেক মিথ্যাচারণ করতে হয়েছে বলে খারাপ লাগছে বসুধার শুরুটা করেছিল বাধ্য হই তারপর কেমন যেন নেশায় পেয়ে গেল বানিয়ে বানিয়ে কথা বলার ব্যাপারে ছোট থেকেই মাস্টার বসুধা মা ভীষণ বকাবকি করত মার ধরো খেতে হয়েছে বাবা কিন্তু রাগ করত না মাকে বলতো খামো খামি এটাকে বকাঝকা করছো কেন দোষ ঢাকতে ও মিথ্যে বলে না বানিয়ে কথা বলতে ওর ভালো লাগে এতেই বোঝা যায় ওর কল্পনা করা এবং তাকে প্রকাশ করার আগ্রহ কতটা এর মধ্যে খারাপ কি আছে মা বলতো খুবই খারাপ স্বভাব এটা একবার মিথ্যে থেকে সুবিধা পেতে শুরু করলে বড় হয়ে পাক্কা ভাজ তৈরি হবে মায়ের অনুমান মেলেনি বাবার প্রশ্রয়ে বসুধা পরিচিত মহলে ইচ্ছে মতো নির্দোষ মিথ্যে চালিয়ে গিয়েছে নিজেই যে একদিন চরমভাবে ঠকে যাবে ভাবতেও পারেনি প্রতারিত হওয়ার অপমান গ্লানি থেকে বেরিয়ে আসার জন্যেই আলিপুরদুয়ারে চলেছে সে ঘটনাটা রত্নাকেও জানায়নি দিন পাচেক আগে ফোন করে বলেছিল তোর কাছে কদিনের জন্য বেড়াতে যাব ভাবছি রোজকার রুটিনে ভীষণ বোর লাগছে তোর কোনো অসুবিধা নেই তো মানে এদিক ওদিক কোথাও যাবি বা বাড়ি আসার প্ল্যান আছে কি এখন শুনে রত্না বলেছিল হঠাৎ এতদিন পর আমার কাছে আসার কথা মনে পড়ল একা থাকি বলে সঙ্গে কাউকে আনছিস নাকি বিয়ে করে ফেলিসনি তো না জানিয়ে বসুধা বলেছিল একাই যাব রত্না অত্যন্ত খুশি হয়ে কোন ট্রেনে আসতে হবে ইত্যাদি আরও সব খুঁটিনাটি তথ্য জানিয়ে দিয়েছিল ফোন অফ করে বাড়ির কম্পিউটারে ই টিকিট কাটতে বসেছিল বসুধা মা পাশ থেকে ফোনের কথা শুনেছিল বসুধা যখন রেলের ওয়েবসাইট ঘাটাঘাটি করছে মা বলে একটা দিন ভাবার সময় নেই খু সব ব্যাপারে এত তাড়াহুড়ো ভালো নয় দেখ ওরা হয়তো সত্যি কথাই বলছে মেয়েটাই ক্ষতি করতে চাইছে তোর কম্পিউটার স্ক্রিনে চোখ রেখে ট্রেন খুঁজতে খুঁজতে বসুদা বলেছিল আমার কেন ক্ষতি করতে চাইবে মা কোনো শত্রুতা ছিল না তো আমার সঙ্গে মা বলে হতে পারে ব্যাপারটা একতরফা ছিল মেয়েটা চাইছিল না অনুপমের বিয়ে হোক সেই কারণেই খেলাটা খেলছিল বসুদা ততক্ষণে এসি টু টায়ারের টিকিট বুক করতে করতে মাকে বলে তুমি তো দেখছি সেন সুরে কথা বলছো ব্যাপারটা যদি একতরফাই হবে মেয়েটা আমাকে ফোন করার পর ওদের খেয়াল পড়ল সঙ্গে সঙ্গে শোভাকে তাড়িয়ে দেওয়া হলো বাড়ি থেকে উত্তরে মা আর কিছুই বলতে পারেনি বলার কিছু নেই মা নিজেও জানে তবু বিপর্যয়টাকে দুঃস্বপ্ন বলে ভাবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল অন্য যে কোনো মা হলে একইভাবে ভাবত বিয়ের কুড়ি দিনও বাকি নেই শাড়ি গয়না কেনা হয়ে গিয়েছে কার ছাপানো হয়ে কিছু পোস্টও করা হয়ে গিয়েছে তখন মেয়ে জানিয়ে দিল ও বাড়িতে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয় যে ঘটনার পরিপ্রেক্ষিতে বিয়েটা নাকচ করলো বসুধা রাজি করানোর মতো কোনো যুক্তি বাবা মায়ের হাতে ছিল না ভবিতব্য মনে করে খুব কষ্টের সঙ্গে হলেও বাবা ব্যাপারটা মেনে নিয়েছে বলেছে একদিক থেকে ভালোই হয়েছে বিয়ের পর এসব জানাজানি হলে আরো খারাপ হতো বিয়েটা ভাঙতই ভগবান যা করেন মঙ্গলের জন্যই মা এখন ভগবানের উপর ভারী বিরক্ত বাবার কথার পিঠে বলেছিল তোমার ভগবান তাহলে ও বাড়িতে বিয়েটা ঠিক করলো কেন বাবা উত্তর দিতে পারেনি ঠাকুর দেবতা নিয়ে বাবার তেমন একটা ঝোঁক নেই থাকলে অবশ্যই একটা কারণ বলে দিত যেমন ঈশ্বর বিশ্বাসীরা দেয় মা যে বিয়ের কেনাকাটিগুলো মাঝে মাঝে বের করে দেখে আলমারি খুললেই টের পায় বসুধা বাক্সগুলো জায়গা পাল্টায় মায়ের মন খারাপ হয় আরও বসুধা কদিন আগেই বাবাকে গয়নাগুলো ব্যাংকের ভল্টে রেখে আসতে বলেছিল মা রাজি হলো না গয়নাগুলো বাড়ি থেকে সরাতে না সরানোর কোনো কারণও দেখালো না চুপ করে রইল আসলে অপেক্ষা করছে কোনো মিরাকেলের নির্দিষ্ট দিনেই সানাই বেজে উঠবে বাড়িতে শোভার দেওয়া তথ্য মিথ্যে প্রমাণ হবে অথবা কোনো পরিত্রাতা এসে বলবে আমি ওই দিনেই বসুধাকে বিয়ে করতে চাই সিনেমা উপন্যাসে হামেশাই এরকম ঘটতে দেখা যায় বাস্তবেও যে হয় না তা নয় মায়ের ভরসা এখন ওইটুকুই এর মধ্যেই বেশ কয়েকবার বসুধাকে জিজ্ঞেস করেছে কলেজ ইউনিভার্সিটিতে তোর তো অনেক ছেলে বন্ধু ছিল অল্প হলেও কাউকে কি বিশেষ পছন্দ করতিস একবার যোগাযোগ কর না তার সঙ্গে অফিসে সেরকম কেউ নেই কম্পিউটারও তো তোর অনেক বন্ধু রয়েছে তাদের একটু আভাস ইঙ্গিত দিয়ে দেখ না যদি কেউ ইন্টারেস্টেড হয় চ্যাট চ্যাটফ্রেন্ডদের কথা বলছে মা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে প্রচুর বন্ধু আছে বসুধার একসময় সময় অনেকের সঙ্গে চ্যাট করত ইদানিং অফিসে দুই একজন ছাড়া অনুপমের সঙ্গেই বিজি থাকত বেশি মা এসতো সব বুঝবে না বসুধা জানিয়ে দিতে বাধ্য হয়েছে দু বছরের আগে আমাকে বিয়ের কথা বলবে না অনেক দেখে শুনে সম্বন্ধটা ঠিক করেছিলে আর এখন অল্প চেনা যাকে তাকে বিয়ে করে নিতে বলছ এ কথায় মা আঘাত পেয়েছে বসুধা জানি পাওয়াটা দরকার নয়তো সত্যিটা স্বীকার করার কষ্ট আরও বাড়বে মা বাবার জন্য খারাপ লাগে বসুধার ভাই কিন্তু একটু ভেঙে পড়েনি দুর্গাপুরের হস্টেল থেকে ফোন করে দিদিকে সমর্থন করে গিয়েছে বলেছে মন খারাপ করিস না দিদি আমার জামাইবাবু হবে পুরো হিরো তুই শুধু একটু ঠান্ডা মাথায় ওয়েট কর প্রস্তুতির শেষ পর্যায়ে এসে বিয়ে পণ্ড হওয়াতে বৈসুধাম মোটেই বেসামাল হয়ে পড়েনি সত্যি বলতে কি সে নিজেই বিয়ের ব্যাপারে মানসিকভাবে তৈরি ছিল না এদিকে কোম্পানি সেক্রেটারিয়েট বাড়ির পাত্র পেয়ে বাবা মা পিড়াপিড়ি করতে লাগল বসুধাকে বিয়ে তো একসময় করতেই হবে এই ভেবে রাজি হয়ে গিয়েছিল বসুধা শর্ত হিসেবে বাবা মাকে বলেছিল ছেলেটার সঙ্গে দু চারবার মিট করার পর যদি পছন্দ হয় আমার তবেই তোমরা ফাইনাল কথা দিও এখানেই সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিল বসুধা অনুপমের সঙ্গে ওই কদিনের মেলামেশায় কিছু নিবিড় মুহূর্ত তৈরি হয়েছিল যা এখন শরীরে ঘেন্নার মতো লেগে আছে এই অনুভূতিটা থেকে কিছুতেই বেরোতে পারছে না বসুধা বেরোনো নিশ্চয় যেত সময় এবং ঘটনা পরম্পরা অনুভূতির তীব্রতাকে ধীরে ধীরে আলগা করে দিত এক সময় হঠাৎই শোভা চোখের বাইরে চলে গিয়ে গভীর সমস্যায় ফেলে দিয়েছে বসুধাকে এ যেন অনেকটা সমুদ্রে স্নান করতে নামার আগের মুহূর্তে শোভা নিজের ব্যাগ চটি বসুধার জিম্মায় রেখে সেই যে গিয়েছে আর ফেরেনি ওর জিনিসপত্রগুলো নিরুপায় হয়ে পাহারা দিচ্ছে বসুধা ঘেন্নার অনুষঙ্গ রয়ে গিয়েছে সঙ্গে এক সপ্তাহ হয়ে গেল মেয়েটা আর ফোন করে না সেন থেকে বিতাড়িত হওয়ার পর একবার তো ফোন করতে পারতো জানা যেত কোথায় আছে কেমন আছে শোভার প্রথম ফোনটাকে কোনো গুরুত্ব দেয়নি বসুধা সেদিন অফিসের পর মিট করেছিল অনুপমের সঙ্গে পার্ক স্ট্রিটের একটা রেস্তোরাঁয় বসে অনেকক্ষণ ধরে খাওয়া আড্ডা হলো অনুপমের একটা ভালো হ্যাবিট মদ ছোঁয় না সিগারেট খুব লিমিটেড অনুপমের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছিল বসুধার সেদিন বাড়ি ফেরার পথে অনুপম গাড়ি করে ড্রপ করেছিল বাড়িতে দরজা খোলার পর মা বলেছিল তোর একটা ফোন এসেছিল কার নাম বলেনি একটা মেয়ে বলেছে এক ঘন্টা পর আবার করবে আমার মোবাইল নম্বরটা দিতে পারতে মা একটু ইজাসত করে বলে নাম জানতে চাইলাম বলল আপনি চিনবেন না ভাবলাম অজানা অচেনা কাউকে মোবাইল নম্বর দেওয়া কি ঠিক হবে বাইরের পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে ঘরের পোশাকে বসুধা টিভি দেখতে বসেছে বাড়ির ফোন বেজে উঠেছিল মা গিয়ে তুলেছিল ফোন বসুধা ততক্ষণে ভুলেই গিয়েছে ফোন আসার কথা রিসিভারে হাত চাপা দিয়ে মা ডেকেছিল বসুধাকে বলেছিল সেই ফোনটা রিসিভার কানে নিয়ে বসুধা হ্যালো বলতে ওপ্রান্তে জানতে চায় আপনি বসুধা রায় বলছেন হ্যাঁ বলছি আপনি কি বলছেন আবার সেই একই কথা নাম বললে চিনবেন না খুব দরকারে ফোনটা করছি নাম জানলে কথা বলতে সুবিধা হবে তবু বলুন কি বলবেন মেয়েটি বলে আপনার সঙ্গে অনুপম সেনের বিয়ে ঠিক হয়েছে তো তাকে আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আমাদের অনেক দিনের সম্পর্ক ওকে বিয়ে করলে আপনি সুখী হবেন না বিয়েটা ভেঙে দিন